কীর্তনটা জমে আসছে না বলে কেন বলে আমি একজন শিশু মানুষ বাবা ত্রিপুরা থেকে এসেছি আমি কীর্তন জানি না কোনো কিছু জানি না আমি একজন শিশু মানুষ এসেছি শুধু আপনাদের মতো ভক্তের চরণ তুলে মস্তকে ধারণ করব বলে এই বাসনা নিয়ে আপনাদের এই গ্রামে এসেছি তো যাই হোক এবার এত কষ্ট করে কীর্তন যেহেতু করতে এসেছি আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের কষ্টটা একটু কম হবে কি তাই তো তাহলে সবাই সহযোগিতা করবে করবেন তো সবাই হাত উঠান সবাই তালে 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 দিবেন বলি কুলে দে যাওয়া তো I'm gonna make it.
যত পালা পক্ষি ছিল সবাই নিয়ে এসে চিতার উপর শুয়ে রেখেছে এবার চিতার উপর কাউকে যদি শোয়ানো হয় দেখবেন তার সব কিছু ঢাকা যায় কিন্তু তার মাথাটা ঢাকা যায় না চিতার হাত দিয়ে তার মাথাটা দেখা যাচ্ছে চন্ডী দাসের মাথার পাশে এইভাবে বসে আর চন্ডী দাসকে বলছে তুমি উঠে বসো তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না কোথায় যাচ্ছ তো এইদিকে তার সকলটা পারা পড়ি যেমন কৃষ্ণ প্রেমের রাধা রানী প্রেমে নাইজার তুলনা এই প্রেমের উপরে আর কোন প্রেম হতে পারে না আমাদের এগুলো থেকে বলবে ভগবান 108 গোপিনীকে নিয়ে নেচেছেন তো আমি কেন 5-6টা কিনে নাচতে পারবো না বলি ভগবান এক আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধনকে তুলে রেখেছিলেন তুমি কি পারবে গিরি গোবর্ধনের কোনো প্রয়োজন নেই একটা ইটের টুকরা এক আঙ্গুল নয় এক হাত দিয়ে ধরে রাখতে হবে 7 দিন 7 রাত্র পারবে তাহলে ভগবানের সঙ্গে কখনো নিজের তুলনা করা হবে না হ্যাঁ ভগবান যখন রাসলীলা করেছিলেন মাত্র রাধারানীর বয়স ছিল মাত্র 7 বছর তাই 7 বছরের শিশু কি বুঝে তো আমাদের ধারণাটা একটু ভুল চন্ডীদাস আর রজোগিনী তারা এমন প্রেম করেছিল বলছি রজোগিনী প্রতিদিন নদীর ঘাটে কাপড় দুটো করবার জন্য আসে রজোগিনী হচ্ছে দুপার মেয়ে আর চন্ডীদাস হচ্ছে ব্রাহ্মণের ছেলে সে ওই নদীর পাড়ে গিয়েছে আর রজোগিনীকে দেখে তার মনে প্রেম জেগে গিয়েছে তো যে না প্রেম জেগে গিয়েছে প্রতিদিন ওই রজোগিনীকে দেখবার জন্য যায় তো প্রতিদিন যখন রজোগিনীকে দেখবার জন্য যায় সে দিন মনে মনে ভাবলো এইভাবে প্রতিদিন যদি আমি রজোগিনীকে দেখবার জন্য যাই তাহলে লোকে তো আমাকে মন্দ বলবে যে ওই দেখো ওই পুরুষটা ওই মহিলাটাকে দেখার জন্য প্রতিদিন নদীর ঘাটে যায় তো তিনি মনে মনে চিন্তা করে একটা বাহানা বের করলেন বলি কি তিনি কি করলেন জানেন চন্ডীদাস নামে তার বর্ষী বানাইয়া চন্ডীদাস নামের কানে বর্ষি বানিয়ে চন্ডীদাস একটা বর্ষি তৈরি করেছে নামের বর্ষি তৈরি করে সেখানে ভাবের সুতা আর আধারটা দিয়েছে নামাদার আধারটা দিয়েছে নামাদার আধারটা নামাদার দিয়ে সে বর্ষি বাড়িতে বসেছে
তো এইভাবে একটি দুইটি বৎসর নয় বারোটি বৎসর চলে যাচ্ছে বর্ষি বাড়িতেই আছে কিন্তু কোনো নড়াচড়া নেই প্রতিদিন রজকিনীকে দেখবার জন্য আসে প্রেম চলে যাচ্ছে একজন আরেকজনের মধ্যে কিন্তু কোনো কথাবার্তা নেই বারো বৎসর ধরে একজন আরেকজনের সঙ্গে কোনো কথাবার্তা নেই কিন্তু প্রেম চলে যাচ্ছে তো রজকিনী গাতে আইলে পাইতন নিরাশে বারো বছর পরে হইল জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে প্রতিদিন নদীর কাটে আসে কাপড় দৌড় করবার জন্য কিভাবে রজকিনী হরে কৃষ্ণ 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 হরে হরে রজকিনী রাতে এইভাবে আস্তে আস্তে খুব খুব ভালো করে লক্ষ্য করবেন রাতের এইবারে চণ্ডীদাস আর এইবারে রজকিনী বসে আছে তো রজকিনী প্রতিদিন কাপড় ধৌত করতে আসে মনে মনে কৃষ্ণ নাম বলে আর কাপড় ধৌত করে তো একজন আরেকজনের সঙ্গে কোনো কথাবার্তা নেই চণ্ডীদাসের সঙ্গে কোনো কথাবার্তা নেই কিন্তু প্রেমটা চলে যাচ্ছে তো রজকিনী মনে মনে কৃষ্ণ নাম করে আর প্রতিদিন কাপড় ধুতে করে কিভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রজকিনী তালে তালে কাপড় ধুতে করছে কিভাবে দেখবেন দেখবেন তো তাহলে সবাই হাত তালি দিবেন তালে তালে তালি দিবেন হাত উঠান হাত উঠান সবাই সবাই কেউ মিস করবে না সবাই সবাই একসঙ্গে হাত উঠিয়ে তালে তালে তালি দিবেন রজকিনী কিভাবে কাপড় ধুতে করছে কৃষ্ণ নামে সবাই সবাই তালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তো মহাজন বলছেন কীর্তনটা জমে আসছে না বলে কেন আমি একজন শিশু মানুষ বাবা ত্রিপুরা থেকে এসেছি আমি কীর্তনও জানি না কোনো কিছু জানি না আমি একজন শিশু মানুষ এসেছি শুধু আপনাদের মতো ভক্তের চরণ তুলে মস্তকে ধারণ করব বলে এই বাসনা নিয়ে আপনাদের এই গ্রামে এসেছি তো যাই হোক এবার এত কষ্ট করে কীর্তন যেহেতু করতে এসেছি আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের কষ্টটা একটু কম হবে কি তাই তো তাহলে সবাই সহযোগিতা করবে করবেন তো সবাই হাত উঠান সবাই তালে 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 দিবেন বলি কুলে দে জহত খুলের যত ভবানী
Hare Krishna, if you like this video, please subscribe.